বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য খ্রিস্টানদের একটি সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। সেই সংস্থাটির নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের প্রকাশিত বিভিন্ন বই পুস্তক পুস্তিকার মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা শুনলে একজন মুসলমান কল্পনাও করতে পারবে না যে বেঈমান খ্রিস্টানদের লেখা। কোরআনের আলোক খ্রিস্টানেরা চিনে না মুসলমানের আলেমরা চিনে? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা জানে না মুসলমান আলেমরা জানে? বান্দরেরা এমন কৌশল করে নাম রাখছে, নাম দেখে যেন মুসলমান আলেমের লেখা মনে করে, বইটা যেন পড়ে, পড়লে এই বইয়ের লেখার ধারাবাহিকতা তাকে টেনে টেনে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যায়। এইরকম একটা শয়তানি বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে তারা লিখেছে প্রথম মানুষ আদম, শুধু প্রথম মানুষ না প্রথম নবীও, হ্যাঁ প্রথম নবী প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট, বাংলা ভাষায় বলে পাপিষ্ট, ফার্সি ভাষায় বলে গুনাগার, আরবি ভাষায় বলে আসি, আরবি ভাষায় বলে আসি, ফার্সি ভাষায় গুনাগার, বাংলা ভাষায় পাপিষ্ট। খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম পাপিষ্ট, যুক্তি দিয়ে প্রমাণ করেছে কোন পাপের কারণে প্রথম মানুষ আদম পাপিষ্ট হল, সেই পাপটা হলো তার নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আমি আগেই বলেছি নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে মন গড়া ব্যাখ্যা করলে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যা করলে আদম পাপিষ্ট সাব্যস্ত হয় না। তাইলে যেই ঘটনাকে খ্রিস্টানেরা আদমকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করার জন্য যেই ঘটনাকে দলিল হিসাবে পেশ করল সেই বইয়ে, এই দলিল বিশুদ্ধ না ভ্রান্ত? এই ভ্রান্ত দলিলের দ্বারা খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট, তার প্রথম দলিল এই ভুল। এরপরে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ট। এদের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। নূহ নবী পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই নূহ নবীর পাপ, পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইব্রাহিম নবীর পাপ, পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই জাকারিয়া নবীর পাপ, পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইউসুফ নবীর পাপ, পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই মুসা নবীর পাপ। কাজেই এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী রসুল জন্মগত পাপিষ্ট। আমি আপনাদের জিজ্ঞেস করি, বাপ যদি পাপিষ্ট হয় তাহলে তার ঘরে জন্মগ্রহণকারী শিশু বাচ্চাটাও কি জন্মগত পাপিষ্ট হয়? তাহলে এটা কোনো বিবেক সম্পন্ন মানুষের মতবাদ হতে পারে না, গাঁজা খুরি মতবাদ? অনেক পণ্ডিতের মাথায় ধরে না খ্রিস্টানেরা কাফের কেন, এরা ধর্মের নামে গাঁজা খুরি মতবাদ পোষণ করে। এই পর্যন্তই কথা, শেষ নয়। ওই বইয়ে তারা আরো লিখেছে যেহেতু পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করে সবগুলি নবী জন্মগতভাবে পাপিষ্ট হয়, তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য এই নবীকে আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। তিনটা গাঞ্জা কুড়ি কথা শুনালাম খ্রিস্ট ধর্মের নামে, একটা হইল প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট, দুইটা হইল পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ট, তিন নম্বর হইল আল্লাহ একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, যিনি হযরত ঈসা আলাইহিসসালাম। সুতরাং একমাত্র ঈসা আলাইহিসসালাম হলেন নিষ্পাপ নবী, আর বাকি সমস্ত নবী যারা আদমের বংশে জন্মগ্রহণ করেছে সবগুলি পাপিষ্ট নবী। কথাগুলি সত্যই পবিত্র ধর্মের বাণী না ধর্মের নামে রাজা করি?
এরকম ধর্মের নামে দেখা তারা গাঁজাখুরি করে, গাঁজাখুরি মতবাদ মানুষের সমাজে প্রচার করে, এরা কেন কাফের এই কথাটা অনেক পণ্ডিতের মাথায় আজকাল ধরে না। আরো দু একটা গাঁজাখুরি কথা শোনাবো। খুদার ঔরসে জন্ম হলেন হযরত ঈসা আলাইহিসসালাম, একমাত্র তিনি নিষ্পাপ নবী। তিনি জন্ম হয়ে দেখলেন প্রত্যেকটা আদম সন্তান জন্মগত পাপিষ্ট। কি পাপ? আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। কাজেই এই আদম সন্তানকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার পাপ থেকে যদি মুক্তি চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, জান্নাত যদি পরকালে পেতে চাও, তাহলে বিশ্বাস করো যিশু আল্লাহর পুত্র। যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এরা কিয়ামত পর্যন্ত যত পাপ করুক না কেন, এরা এদের সকল পাপের কাফফারার জন্য খুদার পুত্র যিশু আল্লাহর কাছে একটা প্রস্তাব করেছিলেন। খুদার পুত্র যিশু আল্লাহর কাছে প্রস্তাব করেছিলেন, হে আল্লাহ, তোমার শত্রুদেরকে সুযোগ করে দাও, তারা যেন আমাকে সুলিতে চড়িয়ে হত্যা করে, আর এই সুলিতে চড়ে নিহত হওয়ার কারণে আমার যতটুকু কষ্ট হবে, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ বিশ্বাস করবে আমি খুদার পুত্র, এরা দুনিয়াতে যত অপকর্ম করুক না কেন, সকল অপকর্মের পাপের কাফফারা হয়ে যাবে। পুত্রের আবেদন পিতা মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ করে দিলেন, খুদার পুত্র যিশুকে শত্রুরা ফাঁসিতে সুলিতে চড়িয়ে হত্যা করলো, এতে খুদার পুত্রের যে কষ্ট হলো, এই কষ্টের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যারা যিশুকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে, এরা ভবিষ্যতে যে কোনো সময়ে দুনিয়াতে আসুক, যত জিনা বদমাশি করুক, যত খুন খারাপি করুক, যত সন্ত্রাস করুক, যত হত্যাযজ্ঞ চালাক, যত দুর্নীতি করুক, যত জালিয়াতি করুক, সব গুনার অগ্রিম কাফফারা হয়ে গেছে। এই সবগুলি হলো ধর্মের নামে গাঁজাখুরি কথা। এতগুলি গাঁজাখুরি কথাকে যারা ধর্ম বানায় রাখছে, এরা কোন কারণে কাফের, এটা অনেক পণ্ডিতের মাথায় ধরে না। এই পণ্ডিতদের বোঝা দরকার ধর্ম কাকে বলে আর ধর্মের নামে গাঁজাখুরি কাকে বলে।